নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবং অভিনেত্রী তাসনিয়া ফারিন পর্দায় তাদের জুটি বেশ নজর কেড়েছে। বাস্তব জীবনেও দুজনের মধ্যে বেশ সখ্যতা রয়েছে। গত সোমবার 30 জানুয়ারি তাসনিয়া ফারিনের জন্মদিন ছিল। প্রিয় বন্ধুর জন্মদিনের প্রথম প্রহরেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন তৌসিফ। সোশ্যাল মিডিয়ায় দুজনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। ফারিনের উদ্দেশ্যে তৌসিফ লিখেছেন, শুভ জন্মদিন তাসনিয়া ফারিন, যেদিন প্রথম আমাদের সাক্ষাৎ হয় সেদিনই আমি বুঝে গিয়েছিলাম যে তুমি পুরো বাংলাদেশের জন্যই বিশেষ একজন হতে চলেছ। এরপর আস্তে আস্তে যত দেখেছি ততই জানতে পেরেছি তুমি শুধুমাত্র একজন অসাধারণ অভিনেত্রীই নও, তুমি একজন ভালো বন্ধু, একজন ভালো মানুষও। দিন দিন তোমার অগ্রযাত্রায় তোমার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি তাই বেশ খুশি। তিনি আরও লেখেন, যেহেতু এখন তুমি দেশের বাইরে আছো তাই আমাদের দেখা হবে অনেক দিন পর। এরকম অনেক দিন পর যখনই আমাদের দেখা হয় তখনই তুমি বলো আমি নাকি মোটা হয়ে গেছি আর তুমি শুকিয়ে গেছো, কিন্তু এবার আর সেটা বলার সুযোগ পাচ্ছ না তুমি, কারণ আমি বেশ শুকিয়ে গেছি। সর্বশেষ অভিনেতা লিখেছেন, আমাদের অসংখ্য স্মৃতির মাঝে কিছু স্মৃতির ফলক এখানে তুলে ধরলাম, আশা করি সামনে এরকম আরও অনেক ভালো আমাদের সময় কাটবে। এই শুভ দিনে অনেক অনেক শুভকামনা, আর হ্যাঁ, খুব শীঘ্রই দেখা হবে বন্ধু। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।